বৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তা আমরা আজকে রসায়ন ক্লাসে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, অর্থাৎ আমাদের রসায়ন প্রথম পত্রের যে তৃতীয় অধ্যায় আমরা যেটা পড়তেছিলাম, গত ক্লাসে আমরা হাইড্রোজেন বন্ধন পড়েছিলাম। তা আজকের ক্লাসে আমরা পোলারিটি এবং পোলার আয়ন নিয়ে আমরা একটু আলোচনা করব, এবং আমাদের এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পোলারিটি পোলার আয়ন থেকে প্রশ্ন আসে না এরকম কোনো বছর নেই, ঠিক আছে? প্রায় প্রতি বছরই এখান থেকে প্রশ্ন আসে, সে কারণে আমরা একটু গুরুত্ব সহকারে পড়বো। দেখো, নাম দুইটা খুবই ক্লোজ, একটা হলো পোলারিটি এবং পোলার আয়ন। দুইটা শব্দ দ্বারাই আমরা বিচ্যুতিকে বোঝাই। পোলারিটি দ্বারা সমযোজী যৌগের আদর্শ আচরণ থেকে বিচ্যুতিকে বোঝানো হয়, আর পোলার আয়ন দ্বারা আয়নিক যৌগের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি বোঝানো হয়, ঠিক আছে? তাহলে পোলারিটিটা হলো কোন যৌগের জন্য প্রযোজ্য? সমযোজী যৌগের জন্য প্রযোজ্য। আর পোলার আয়নটা হলো আয়নিক যৌগের জন্য প্রযোজ্য, ঠিক আছে? তাহলে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। তা প্রথমে আসো যে পোলারিটি এবং পোলার আয়ন, আমরা শব্দ দুটো পুরোপুরি ভাবে আমরা ক্লিয়ার হবো, এবং আমরা চিত্র দেখতে পাচ্ছি, চিত্র থেকে আমরা বেশ ভালো ধারণা পাবো। দেখো যে পোলারিটিটা কি, সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্যের কারণে যে ডাইপোল সৃষ্টি হয় তাকে আমরা পোলারিটি বলতেছি। তার মানে সমযোজী অণুতে যে তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্যের কারণে আমরা দেখতে পাই যে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়, অর্থাৎ এই ডাইপোল সৃষ্টি হওয়ার ঘটনাটিকে আমরা কি বলতেছি, পোলারিটি বলতেছি। অপরদিকে আয়নিক যৌগে ক্যাচায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন ম্যাগকে প্রবলভাবে আকর্ষণের কারণে অ্যানায়নের ইলেকট্রন ম্যাগের কিছুটা বিচ্যুতি ঘটে, অর্থাৎ অ্যানায়নের ইলেকট্রন ম্যাগ কিছুটা ক্যাটায়নের দিকে সরে আসে। তা এই ঘটনাটিকে আমরা পোলার আয়ন বলতেছি। তাহলে পোলারিটি শব্দটা আমরা ব্যবহার করব কোন যৌগের জন্য? সমযোজী যৌগের জন্য। আর পোলার আয়ন শব্দটা আমরা ব্যবহার করব আয়নিক যৌগের জন্য। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো আমরা চিত্রটা একটু দেখি, খেয়াল করো। প্রথম চিত্রটা আমরা ক্লোরিন অণু দেখতে পাচ্ছি। তা আমরা জানি যে ক্লোরিনের যদি একটা সিঙ্গেল ক্লোরিন পরমাণু যদি চিন্তা করি, তাহলে তার ব্যালেন্স শেলে তিন জোড়া ইলেকট্রন থাকে, মুক্তি জোড় ইলেকট্রন, আর একটি বিজোড় ইলেকট্রন থাকে, কারণ ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হলো 3s2 3p5। তাহলে তিন জোড়া আর এদিকে হলো একটা বিজোড়, সেই একটা বিজোড় দ্বারা আরেকটা ক্লোরিন পরমাণুর বিজোড়ের সাথে এখানে সমযোজী বন্ধন গঠন করে, এবং এই দুইটি ক্লোরিন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান একই হওয়ার কারণে তাদের বন্ধন জোড় ইলেকট্রনের উপর তাদের প্রাধান্য সমান, ঠিক আছে? অর্থাৎ এই বন্ধনটি সুষম, ঠিক আছে? যে কারণে এই বন্ধনটিকে আমরা নন পোলার কোভ্যালেন্ট বন্ড বলতেছি, ঠিক আছে? যে কারণ এখানে মুক্ত জোড় ইলেকট্রন বা বন্ধন জোড় ইলেকট্রন দুইটা ক্লোরিন পরমাণুর ঠিক মাঝামাঝি অবস্থান করে। অপরদিকে দেখো, বি চিত্রে দেখো, আমরা দেখতে পাচ্ছি HCl। তা এখানেও বন্ধনে একটি ইলেকট্রন হাইড্রোজেন ব্যবহার সরবরাহ করেছে, আর একটি ইলেকট্রন ক্লোরিন ই করেছে সরবরাহ করেছে, এবং তোমরা দেখতে পাচ্ছ এই এক জোড়া ইলেকট্রনের উপর হাইড্রোজেনের আকর্ষণ আছে, ক্লোরিনের আকর্ষণ আছে, মানে বন্ধন জোড় ইলেকট্রনের উপর। তা এখন ক্লোরিনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতার মান অপেক্ষাকৃত বেশি, সেহেতু ক্লোরিনের এই বন্ধন জোড় ইলেকট্রনের উপর আকর্ষণটা বেশি, যে কারণে এই বন্ধন জোড় ইলেকট্রন কিছুটা ক্লোরিন পরমাণুর দিকে সরে যাচ্ছে, যেটা তোমরা তীর চিহ্ন দেখো যে বাম পাশে হাইড্রোজেনের সাথে তীর চিহ্নটা অপেক্ষাকৃত দুর্বল, কিন্তু ক্লোরিনের দিকে তীর চিহ্নটা দেখো একটু শক্তিশালী বা বোল্ড করে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ধরনের ঘটনা যদি ঘটে তখনই আমরা পোলারিটি তৈরি হয় বা পোলারিটির সৃষ্টি হয়েছে বলে আমরা চিন্তা করি। অপরদিকে দেখো, তিন নম্বর চিত্র বা সি চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা আয়নিক যৌগ দেওয়া আছে, সোডিয়াম ক্লোরাইড। তা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রন কিন্তু ক্লোরিনের কাছে চলে গেছে, যেটা যে তীর চিহ্নের মাধ্যমে দেখানো হয়েছে, এবং পরবর্তীতে এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে একটি কি হয়েছে, আকর্ষণ তৈরি হয়েছে। এখানে সোডিয়ামের ইলেকট্রনটা কিন্তু একদম সম্পূর্ণরূপে কার কাছে চলে গেছে, ক্লোরিনের কাছে চলে গেছে, তখন তাদের মধ্যে যে আকর্ষণ সেটি হলো কি, আয়নিক বন্ধন। তাহলে দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি এই চিত্র তিনটা চিত্রের সাহায্যে, যে যদি বন্ধন জোড় ইলেকট্রনের ঠিক মাঝামাঝি থাকে দুইটা পরমাণুর মধ্যে, তখন সেটাকে আমরা নন পোলার বলি, আর যদি
বন্ধন জোড় ইলেকট্রন কোন একটি পরমাণুর দিকে সরে যায় তখন সেটাকে আমরা পোলার বলি, আর যদি বন্ধন জোড় ইলেকট্রন পুরোপুরি ভাবে কোন একটি পরমাণুর মধ্যে থাকে তখন সেই বন্ধনটাকে আমরা আয়নিক বন্ধন বলি। তাহলে দেখো যে পোলারিটি হলো সমযোজী বন্ধনের আবদ্ধ পরমাণুদ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্যের কারণে সৃষ্টি হচ্ছে, আর পোলার আয়ন হচ্ছে আয়নিক যৌগে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন ম্যাগনেট আকর্ষণের কারণে বিচ্যুতি ঘটতেছে যে কারণে সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, তো আমরা প্রথমে আমরা পোলারিটি একটু জেনে নেব। যে পোলারিটি সেখানে দেখো যে সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুদ্বয় তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য যদি শূন্য হয় তখন সেই অণুটি 100% সমযোজী বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে। আমরা উদাহরণ দেখতে পাচ্ছি নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ওজন বা ক্লোরিন, এই সকল অণুতে তড়িৎ ঋণাত্মকতার, যেহেতু উভয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতার মান একই সে কারণে মানের পার্থক্য শূন্য, যে কারণে অণুটি 100% সমযোজী বৈশিষ্ট্য সম্পন্ন। এরপর দেখো তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য যদি 0.1 থেকে 0.5 পর্যন্ত হয়ে থাকে তখন অণুটিকে আমরা বলবো পোলার অপোলার। ঠিক আছে, অণুটিকে আমরা বলবো অপোলার বলবো, যেমন মিথেন, H2S, এখানে কার্বন এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মানে কিছুটা পার্থক্য আছে কিন্তু সেটা 0.5 থেকে কম। যেমন আমরা জানি হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1, আবার কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5, তাহলে দেখতে পাচ্ছি যে তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্যটা 0.5 এর মধ্যে, যে কারণে এই অণুগুলোকে আমরা অপোলার অণু বলবো। অপরদিকে দেখো যে তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য যদি 0.5 থেকে 1.7 এর মধ্যে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অণুটিকে আমরা পোলার অণু বলবো। তো এখানে বলা হয়েছে যে কোনো অণুতে যদি আমরা দেখতে পাই, দেখো একটু আমরা আলাদা ভাবে লেখা হয়েছে যে অণুতে যদি কখনো তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য 1.7 হয় তখন সেই অণুটির মধ্যে 50% সমযোজী ক্যারেক্টার এবং 50% আয়নিক ক্যারেক্টার থাকে। ঠিক আছে, তা পোলার অণুর উদাহরণ আমরা দেখতে পাচ্ছি HCl বা HBr, এখানে হাইড্রোজেন এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য আমাদের 0.5 থেকে 1.7 এর মধ্যে, যে কারণে আমরা এই অণুগুলোকে কি বলতেছে পোলার অণু বলি। যে যদি তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য 1.7 এর বেশি হয় তখন অণুটি সমযোজী হলো তাকে আয়নিক বৈশিষ্ট্য সম্পন্ন বলবো, মানে তার মধ্যে সমযোজী যৌগ অপেক্ষা আয়নিক যৌগের ক্যারেক্টারটাই বেশি। ঠিক আছে, যেমন HF অণু, এই অণুতে হাইড্রোজেনের 2.1 আর ফ্লোরিনের হলো 4 ইলেক্ট্রোভোল্ট, যে কারণে তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য প্রায় 1.9 হওয়ায় এটার মধ্যে সমযোজী যৌগ থেকে তার মধ্যে আয়নিক বৈশিষ্ট্যটাই বেশি। আরেকটু আমরা পোলার আয়নে যাচ্ছি, খেয়াল করো যে পোলার আয়নে আমরা কি দেখতে পাচ্ছি, তা পোলার আয়নে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে যে ক্যাটায়ন কর্তৃক, প্রথম চিত্রটা দেখো, প্রথম চিত্রে ফার্স্ট চিত্রটা দেখো যে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, তারপর দেখো ক্যাটায়ন অ্যানায়নকে আকর্ষণ করতেছে, তার অ্যানায়নের ইলেকট্রন ম্যাগটা কিছুটা তার দিকে সরে যাচ্ছে, ক্যাটায়নের দিকে সরে যাচ্ছে, এবং একটা পর্যায়ে গিয়ে দেখো যে ক্যাটায়নের অ্যানায়নের যে ইলেকট্রন ম্যাগের সেটার কি ঘটেছে, বিচ্যুতি ঘটেছে। ঠিক আছে, তারপর নিচের চিত্রটায় দেখো যে ক্যাটায়ন অ্যানায়ন এখানেও দেখানো হয়েছে, তারপর দেখো দুইটারই আদর্শ আচরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের বিচ্যুতি ঘটেছে, এবং লাস্টে আমরা দেখি যে বিচ্যুতিটা আরো সেটা প্রবল হয়েছে অ্যানায়নের। এখন দেখো তা এই বিচ্যুতিটা পোলার অ্যানায়নের ক্ষেত্রে তা বিচ্যুতিটা কখন বেশি হবে বা কখন কম হবে সেটা আমরা অবশ্যই পড়বো বা জানবো। তা পোলার অ্যানায়নটা আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি যে কাকে আমরা পোলার আয়ন বলতেছি, যে পোলার আয়নটা হলো আয়নিক যৌগে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন ম্যাগকে আকর্ষণের কারণে অ্যানায়নের ইলেকট্রন ম্যাগের বিচ্যুতি ঘটবে। ঠিক আছে, এই বিচ্যুতিকেই আমরা কি বলতেছি পোলার আয়ন বলতেছি। এখন খেয়াল করো যে নিচে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি যে ডিক্রিজিং ক্যাটায়ন সাইজ, তার মানে ক্যাটায়নের আকার যদি হ্রাস পায় তার মানে তার পোলার আয়ন কি হবে, বৃদ্ধি পাবে। আবার নিচেরটাই দেখো ইনক্রিজিং পোলারাইজেশন অফ দা অ্যানায়ন বাই দা ক্যাটায়ন, তা এই ক্ষেত্রে দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানায়নের আকার যদি বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে পোলারাইজেশনটা কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে এই যে পোলার আয়ন কখন বেশি হবে বা কখন কম হবে এই সম্পর্কিত একটি নীতি রয়েছে যেটা আমরা জানি,
আমরা তাহলে এই নীতিটা এখন একটু জেনে নিব, তাহলে আমরা দেখতে পাবো যে কোন আয়নিক যৌগে কোন ধরনের পোলার আয়ন ঘটে। দেখো যে নীতিটি হলো ফাজানের নীতি, ফাজানস রুল বলি। তা এই নীতির সাহায্যে আমরা আয়নিক যৌগের সমযোজী ক্যারেক্টার আমরা কি করতে পারবো ব্যাখ্যা করতে পারবো, মানে আয়নিক যৌগের কখন তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য কি হবে বৃদ্ধি পাবে। তা প্রথমে দেখো বলা হয়েছে যে ক্যাটায়নের আকার যদি হ্রাস পায় পোলার আয়ন বৃদ্ধি পাবে, ক্যাটায়নের আকার হ্রাস পেলে পোলার আয়ন বৃদ্ধি পাবে। আর পোলার আয়ন বৃদ্ধি পাওয়া মানে আয়নিক ক্যারেক্টার হ্রাস পাওয়া, সমযোজী ক্যারেক্টার বৃদ্ধি পাওয়া, ঠিক আছে। তার মানে পোলার আয়ন বেশি হওয়া মানে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাওয়া। তা আমরা একটু উদাহরণ দেখি, যেমন দেখো এখানে আমাদের পর্যায় সারণীর 2 নং গ্রুপের মৌলসমূহের ক্লোরাইড লবণের গলনাঙ্ক দেওয়া হয়েছে। তা এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোর অ্যানায়ন এক, কিন্তু ক্যাটায়নের চার্জ সমান হলো, আকারের ভিন্নতা রয়েছে। তা বেরিলিয়ামের আকারটা সবচেয়ে ছোট, তার মানে ক্যাটায়নের আকার এটা হলো সবচেয়ে ছোট, যে কারণে তার পোলার আয়নটাও বেশি। তার মানে এখানে বেরিলিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড ও স্ট্রনসিয়াম ক্লোরাইডের মধ্যে বেরিলিয়াম ক্লোরাইডের পোলার আয়নটা বেশি, কারণ বেরিলিয়ামের আকার অন্যান্য ক্যাটায়ন অপেক্ষা কি ছোট। যেহেতু পোলার আয়ন বেশি তার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, অর্থাৎ গলনাঙ্ক কি হবে হ্রাস পাবে, সেটা আমরা গলনাঙ্কের মানগুলো থেকেও সেটা আমরা দেখতে পাচ্ছি। এরপর আসো দ্বিতীয় রুলসটা। দ্বিতীয় রুলসে বলা হয়েছে ক্যাটায়নের চার্জ বৃদ্ধি পেলে পোলার আয়ন বৃদ্ধি পায়, ঠিক আছে। ক্যাটায়নের চার্জ বৃদ্ধি পেলে পোলার আয়ন কি হয় বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখি যে খেয়াল করো, আমরা উদাহরণ দেখতে পাচ্ছি সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তা আমরা দেখতে পাচ্ছি বা আমরা জানি সোডিয়ামের চার্জ হলো 1, ম্যাগনেসিয়ামের 2 আর অ্যালুমিনিয়ামের চার্জ হলো 3। তাহলে চার্জ বৃদ্ধির সাথে সাথে পোলার আয়ন বাড়বে, তার মানে সেই অ্যানায়নকে প্রবল ভাবে আকর্ষণ করবে, যে কারণে তার সমযোজী বৈশিষ্ট্যটাও বৃদ্ধি পাবে। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এই যৌগগুলোর গলনাঙ্কের মান থেকে, আমরা দেখতে পাচ্ছি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে পোলার আয়ন বেশি, অর্থাৎ এই যৌগের সমযোজী বৈশিষ্ট্য বেশি হওয়ার কারণে তার গলনাঙ্কের মান অপেক্ষাকৃত হ্রাস পেয়েছে। এরপর দেখো অ্যানায়নের আকার বৃদ্ধি পেলে, অ্যানায়নের আকার বৃদ্ধি পেলে পোলার আয়ন কি হয় বৃদ্ধি পায়। তা অ্যানায়নের আকার বৃদ্ধি পেলে পোলার আয়ন কি হবে বৃদ্ধি পাবে। আমরা উদাহরণ দেখি, দেখো যে ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ব্রোমাইড, ক্যালসিয়াম আয়োডাইড, আমরা বেশ কয়েকটা যৌগ দেখতে পাচ্ছি, ক্যালসিয়াম গঠিত হ্যালাইড যৌগ। তা এর মধ্যে আমরা জানি যে আয়োডিনের আকারটা সবচেয়ে বড়, তার মানে ক্যালসিয়াম আয়োডাইডের মধ্যে পোলার আয়নটা কি বেশি। তাহলে এই যৌগে যেহেতু পোলার আয়ন বেশি এবং তার গলনাঙ্কের মানটাও অপেক্ষাকৃত কি হচ্ছে আমরা বেশি দেখতে পাচ্ছি, ঠিক আছে, গলনাঙ্কের মানটা সরি কম দেখতে পাচ্ছি, কারণ এই যৌগে পোলার আয়নটা বেশি, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো অ্যানায়নের চার্জ বৃদ্ধি পেলে পোলার আয়ন বৃদ্ধি পায়। অ্যানায়নের যদি চার্জ, যেমন দেখো ফ্লোরাইড আর অক্সাইড, এর মধ্যে অক্সিজেনের চার্জটা বেশি, তাহলে অক্সিজেন গঠিত যৌগে পোলার আয়নটা কি হবে বেশি হবে, ঠিক আছে। এরপরে দেখো ক্যাটায়নের ডি অথবা এফ অরবিটাল ইলেকট্রন থাকলে পোলার আয়ন বৃদ্ধি পায়। তাহলে ক্যাটায়নের ডি অথবা এফ অরবিটাল ইলেকট্রন থাকলে পোলার আয়ন বেশি হবে। তা এক্ষেত্রে দেখো যে সোডিয়াম ক্লোরাইড, কপার ক্লোরাইড এই দুটো যৌগের মধ্যে, কপারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডি অরবিটাল ইলেকট্রন আছে, যে কারণে এটার পোলার আয়ন বেশি। আর পোলার আয়ন বেশি হয় এটার গলনাঙ্কের মান কি হবে অপেক্ষাকৃত কম হবে, গলনাঙ্কের মান অপেক্ষাকৃত কম হবে। সেই মানটাও আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 815 ডিগ্রি সেলসিয়াস, অপরদিকে কপার ক্লোরাইডের গলনাঙ্ক 442 ডিগ্রি সেলসিয়াস। এরপর আসো যে পোলার আয়ন বৃদ্ধি পেলে আসলে আয়নিক যৌগের কি কি পরিবর্তন ঘটে সেটা আমরা একটু দেখে নেব। তা পোলার আয়ন বৃদ্ধি পেলে আয়নিক যৌগের দ্রাব্যতা হ্রাস পাবে, তড়িৎ পরিবাহিতা হ্রাস পাবে, যৌগের স্থায়িত্ব হ্রাস পাবে, গলনাঙ্ক হ্রাস পাবে, স্ফুটনাঙ্ক হ্রাস পাবে, বিযোজন তাপ হ্রাস পাবে, বর্ণের তীব্রতা বৃদ্ধি পাবে। তাহলে একটা জিনিসই বৃদ্ধি পাবে, সেটা কোনটা, বর্ণের তীব্রতাটা বৃদ্ধি পাবে, আর সকল কিছু হ্রাস পাবে। তার মানে আয়নিক যৌগের পোলার আয়ন বৃদ্ধির সাথে সাথে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে, আর সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পেলে
গ্রাম্যতা হ্রাস ঘটবে, তড়িৎ পরিবাহিতা হ্রাস ঘটবে, যোগের স্থায়িত্ব হ্রাস পাবে, স্ফুটনাঙ্ক হ্রাস পাবে, গলনাঙ্ক হ্রাস পাবে, বিযোজন তাপ মানে যৌগটি তাড়াতাড়ি ভেঙে যাবে। শুধু একটা জিনিস বাড়বে, সেটা হলো বর্ণের তীব্রতা, মানে যৌগটির বর্ণ উজ্জ্বল হবে পোলারায়ন বৃদ্ধি পেলে, মানে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পেলে। কিছু প্রশ্ন দেখি এই ফাজানের নীতি থেকে বা পোলারায়ন থেকে, আমরা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। এরকম অনেক প্রশ্ন আছে যেগুলো সবসময় পরীক্ষায় আসে, যেমন আমরা এখানে কিছু প্রশ্ন লিখেছি অল্প সংখ্যক। লেড ক্লোরাইড সাদা বর্ণের, কিন্তু লেড আয়োডাইড সোনালি হলুদ বর্ণের কেন? ঠিক আছে, তা এটা আমরা দেখতে পাচ্ছি। তা এখানে লেড পিপিআই টু হবে সংকেতটা, একটু মনে রাখবে তোমরা, পিপিআই লেখা আছে এখানে, পিপিআই টু হবে। তারপর দেখো, লিথিয়াম কার্বনেট তাপে বিযোজিত হলো সোডিয়াম কার্বনেট হয় না কেন? কারণ লিথিয়াম কার্বনেটের পোলার আয়নটা বেশি। তারপর ক্যালসিয়াম কার্বনেট অপেক্ষা বেরিলিয়াম কার্বনেটের স্থায়িত্ব কম কেন? কারণ বেরিলিয়ামের আকার ছোট, সেখানে পোলার আয়ন বেশি। এরপর দেখো, সোডিয়াম ক্লোরাইড ও অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটির গলনাঙ্ক কম? অবশ্যই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কম হবে, কারণ অ্যালুমিনিয়ামের চার্জ বেশি, সেখানে পোলার আয়ন বেশি হওয়ায় এটির গলনাঙ্কের মান হ্রাস পাবে। এরপর দেখো, সিলভার ফ্লোরাইড ও সিলভার ক্লোরাইড এর মধ্যে কোনটির দ্রাব্যতা অধিক? তাহলে এই দুইটা যৌগের মধ্যে দেখো, ক্যাটায়ন সেম, কিন্তু অ্যানায়নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্লোরাইড আয়নের আকার অপেক্ষাকৃত বড়, তার মানে সিলভার ক্লোরাইডে পোলার আয়নটা বেশি। তাহলে পোলার আয়ন কম কোন যৌগে? সিলভার ক্লোরাইডে। যেহেতু সিলভার ক্লোরাইডে পোলার আয়নটা কম, তার মানে এটার আয়নিক বৈশিষ্ট্য বেশি, আর আয়নিক বৈশিষ্ট্য বেশি হলে তার দ্রাব্যতা অধিক হবে, অর্থাৎ সিলভার ক্লোরাইড অপেক্ষা সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা বেশি হবে। তাহলে ক্লাসটি তোমরা আরেকটু বই থেকে ভালোভাবে দেখে নিতে পারো, আমার মনে হয় ক্লাসটি যদি ভালোভাবে একটু খেয়াল করে থাকো তাহলে আর বইও পড়ার দরকার হবে না। ভালো থেকো সবাই।